Assalamualaikum, আমি ফারহান তানভিজিসান, ঢাকা থেকে বলছি। এমরিওয়াল বাডাউস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিটামিন বি কমপ্লেক্স কি? ভিটামিন বি কমপ্লেক্স বলতে কি বোঝানো হয়? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে পাখির শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে এবং কোন ধরনের খাবার ও মেডিসিনের মাধ্যমে পাখির শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেখা দিবে না, এই সকল বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই জেনে নিই ভিটামিন বি কমপ্লেক্স কি বা ভিটামিন বি কমপ্লেক্স বলতে কি বোঝানো হয়। ভিটামিন বি গ্রোথের আটটি ধবনীয় বি ভিটামিন, যেমন থায়ামিন, রিবোফ্লোমিন, নায়াসিন, পেন্টোথনিক অ্যাসিড, পাইরিডস্কিন, বায়োটিন, ফোলেট এবং কোবালামিন, এগুলো একসঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স শক্তির উদ্দীপক হিসেবে কাজ করে, খাদ্যকে এনার্জিতে রূপান্তরিত হতে সাহায্য করে। পাখির দেহে অত্যাবশ্যকীয় উপাদানগুলোর মধ্যে অন্যতম হল ভিটামিন বি। পাখির সঠিক বৃদ্ধির জন্য রক্তকোষ, হরমোন ও নার্ভাস সিস্টেম বা পাখির শরীরকে চাঙ্গা রাখতে ভিটামিন বি কমপ্লেক্সের জুড়ি মেলা ভার। সেজন্য প্রতিদিন পাখির খাবারে ভিটামিন বি কমপ্লেক্স থাকা জরুরি। তাছাড়া নানাবিধ গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব রয়েছে ভিটামিন বি কমপ্লেক্সের উপর, তাই প্রতিদিন পাখির শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের প্রয়োজন রয়েছে। ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা দিলে পাখির শরীরে নানা রকম রোগের সৃষ্টি হয়। এখন জেনে নিব ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে পাখির শরীরে কী কী রোগবিধি সমস্যা দেখা দেয়। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মুখে অরুচি হয়ে পাখি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। পাখির ঠোঁটের কোনায় ঘা বা ক্ষত দেখা দেয়। মাইটস বা পরজীবীর আক্রমণ বেড়ে যায়। পাখির বাচ্চার বৃদ্ধি ব্যাহত হয়। এমনকি ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মা বাবা পাখি বাচ্চা পাখিকে সঠিক পরিমাণে না খাওয়ানোর অভাবে বাচ্চা পাখিগুলো মারা যায়। এছাড়া পাখি সবসময় স্ট্রেসের মধ্যে থাকে। সেজন্য পাখিকে যদি ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার খাওয়ানো হয় তাহলে দেখা যাবে পাখির শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা দেবে না ও এইসব রোগগুলোর হাত থেকে পাখি রক্ষা পাবে। তাহলে চলেন জেনে নিই ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় এমন কিছু খাবারের নাম। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আজকের ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। ভিটামিন বি যুক্ত খাবার হিসেবে গম, ভুট্টা, সূর্যমুখীর বীজ, সিদ্ধ ডিম, ছোলা, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, বিট, বরবটি, পালং শাক, পুঁই শাক ও সবুজ শাকসবজি। নিয়মিত পাখিকে এ ধরনের খাবার খেতে দিলে পাখির শরীরে ভিটামিন বি এর অভাব দেখা দিবে না। তারপরে যদি ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত মেডিসিনের প্রয়োজন হয়, যেমন পাখির বাচ্চা ফোটার পর ভিটামিন বি কমপ্লেক্সের বেশি প্রয়োজন। ওই সময় মা বাবা পাখি ও বাচ্চা পাখির সঠিক পরিমাণে ভিটামিনের প্রয়োজন হয়।
পাখির বাচ্চা ফোটার পর আমরা পাখিকে যে সকল খাবার খেতে দিয়ে থাকি ওই খাবারে যদি সঠিক পরিমাণে ভিটামিন না থাকে তাহলে ভিটামিনের অভাবে পাখির বাচ্চাগুলো সঠিক মাত্রায় বড় হবে না ও মা বাবা পাখি অসুস্থ হয়ে যেতে পারে তাই পাখির বাচ্চা ফোটার পর বিকম বিট এটা একটা ভিটামিন বি কমপ্লেক্স এই মেডিসিনটা 1 লিটার পানির সাথে 1 মিলি মিশিয়ে পাখিকে খেতে দিতে হবে সকালে 6 থেকে 7 ঘন্টার জন্য 6 থেকে 7 ঘন্টা পর ওষুধ মেশানো পানিটা ফেলে দিয়ে আবারো বিশুদ্ধ পানি পাখিকে খেতে দিতে হবে এভাবে একটানা 7 দিন পাখিকে খেতে দিতে পারেন ইনশাআল্লাহ তাহলে পাখির বাচ্চাগুলো দ্রুত বড় হবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মা বাবা পাখিও সুস্থ থাকবে পাখির বাচ্চা ফোটার পর কিভাবে যত্ন নিতে হয় কি মেডিসিন খাওয়াতে হয় এটা নিয়ে আমি অলরেডি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছি তাই এই ভিডিওতে আর তেমন করে কিছু বললাম না আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অ্যান্ডি স্ক্রিনে ওই ভিডিওটা অ্যাড করে দিব চাইলেই ভিডিওটা দেখে নিতে পারবেন আপনারা হয়তোবা বলতে পারেন পাখির বাচ্চা ফুটলে যে ভিটামিন বি কমপ্লেক্সের মেডিসিন খাওয়ানো যাবে না হলে কি পাখিকে মেডিসিন খাওয়ানো যাবে না হ্যাঁ খাওয়ানো যাবে আপনার পাখির শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেখা দেয় তাহলে আপনি ওই একই নিয়মে পাখিকে ভিটামিন বি কমপ্লেক্সের মেডিসিন খাওয়াতে পারেন যেমন ধরেন আমরা যদি সঠিক পরিমাণে ভিটামিনযুক্ত খাবার না খাই তাহলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে মুখে অরুচি চলে আসে আর আমরা যখন এসব সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদের সমস্যার কথা শুনে প্রথমে আমাদেরকে ভালো ভালো খাবারের কথা বলে যেই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় এবং আমরা যেন খাবার খেতে পারি মুখে রুচি চলে আসে দুর্বলতা কেটে যায় সেজন্য আমাদেরকে ভিটামিনযুক্ত মেডিসিন দিয়ে থাকে ঠিক তেমনিভাবে পাখিকে সঠিক পরিমাণে ভিটামিনযুক্ত খাবার না খাওয়ালে পাখি অসুস্থ হয়ে পড়ে তাই ভিটামিন বি কমপ্লেক্সের মেডিসিন খাওয়ানোর পাশাপাশি পাখিকে ভিটামিনযুক্ত খাবার খাওয়ালে পাখি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়বে আমি জানি আপনারা অনেকেই আমার পুরো ভিডিওটা দেখেন আর কেউ কেউ হয়তোবা ব্যস্ত থাকার ফলে সময় করে পুরো ভিডিওটা দেখতে পারেন না তো যতটুকু দেখেন তার মধ্যে থেকে যদি আপনাদের অল্প পরিমাণে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর যদি ভিডিওটা দেখে আপনাদের মনে হয় আমি ভিডিওতে কোনো কিছু ভুল করেছি বা ভুল বলেছি তাহলে দয়া করে ক্ষমাশুনার দৃষ্টিতে দেখবেন আপনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে ও আপনাদের প্রিয় পাখিগুলোকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম